দাদাকে চেনেন তো? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। এই নিন, পড়ে দেখুন। এটা নিয়ে আমি কি করব? আমি তো লেখাপড়া জানি না। পড়ে দেব, পড়ে দেব, সবাইকে শিক্ষিত করে দেব। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি, আপনি শুনুন। আসন্ন আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজসেবী, পরোপকারী, শ্রমিক নেতা বিভাস চক্রবর্তীকে ঘড়ি চিহ্নে ভোট দিয়া পুনরায় নির্বাচিত করুন। শুনলে তো? ভোটটা কিন্তু এই দাদাকে দেবেন। তুমি চুপ করো, বস্তির একটা ভোটও যদি বাইরে পড়ে তো পুরো বস্তি আমি জ্বালিয়ে দেবো। শুধু শুধু চটাচটি করছিস কেন? এরা সব ভালো ছেলে, এদের বুঝিয়ে বল দেখি ভোটটা আমাকেই দেবে। আপনি ওদের কথা কিছু মনে করবেন না দাদা। ওরা কদিন আগে কল সারাবার জন্য আপনার কাছে গিয়েছিল, আপনি নাকি দরওয়ান দিয়ে ওদের তাড়িয়ে দিয়েছেন, তাই ওদের একটু অভিমান হয়েছে। বল বল, কটা কল চাই তোদের বল? আমি কথা দিচ্ছি বস্তির প্রত্যেকটা ঘরের সামনে আমি একটা করে কল বসিয়ে দেবো। না না দাদা, ওটা করবেন না, অতি জলে আবার আমাদের বস্তিটা বন্যায় ভেসে যাবে। আপনাকে এবার ভোটের পূজার ছেড়ে বন্যার ত্রাণের জন্য ছুটতে হবে। আমাদের এই একটা কলই ভালো। ঠিক আছে ঠিক আছে, আরে ভোটটা আমি পাচ্ছি তো, আপনারা যান, ওটা আমরা দেখছি। সব দেখছি দেখছি নয়, ভোট আমাদের চাই। জোর করে নিবি নাকি তুই এখানে? ওই ইলেকশন তো এসে গেল, তাই ভিক্ষে চাইতে এসেছি। ভোট ভিক্ষা? তা তোর বাপ এলো না? আরে তোর বাবার মতো তোর ভিক্ষে নেওয়ার অভ্যেসটা নেই, তাই আসেনি। তাই অশোক, মুখ সামলে কথা বল। কেন রে, মারবি নাকি? আর রজত, কাল মণ্ডলপাড়া যাই। দাঁড়াও বাবা, মণ্ডলপাড়া অনেক দূর, হেঁটে যেতে পারবে? বাপকে একটু হাঁটা প্র্যাকটিস করা, ভোটের পর তো গাড়ি কিনে নেবে, তখন তো হাঁটতেই হবে। কি বললি? এই কি হচ্ছে কি? আরে তখন থেকে যা তা বলে যাচ্ছে, আমি ছেড়ে দেবো। এদিকে